হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে যা করে দেখাবো সেটা হলো রেস্টুরেন্টের চিকেন ললিপপ তৈরি করে দেখাবো। তো চিকেন ললিপপ তৈরি করতে আমি এখানে মুরগির যে পাখার কাছে একটা এরকম একটা অংশ থাকে, এই এই টুকরোটুকু এই পিসটাকে নিয়েছি, আর এই যে পাখা, মুরগির পাখা, এগুলোকে নিয়েছি। এগুলোকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে কিভাবে ওরা ললিপপটা তৈরি করে তাই আমি দেখাবো, এবং একদম সিম্পল মশলা দিব আমি, ওরকম তেমন কোনো মশলাই দিব না। এটা এইভাবে ছাড়িয়ে একটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে খুব সাবধানে করতে হবে কাজটা। করে তারপরে এরকম ভাবে উল্টিয়ে রেখে দিব মেরিনেট করে। এই যে এইভাবে পাখাটা তৈরি করেও দেখাচ্ছি। পাখার এখানে একটা চিকন হাড় থাকে, এটা কিভাবে ছাড়িয়ে নেবেন সেটাই দেখাচ্ছি। এই কাজটা আস্তে আস্তে করতে হবে। এই হাড়িটাকে এইভাবে উল্টিয়ে এই যে বের করে নিব, অনেক সহজেই বের হয়ে আসছে। তারপরে এটা থেকে মাংসটা ছাড়িয়ে উল্টিয়ে নিব। সবগুলো এরকম করা হয়ে গেলে তারপরে আমি এখানে দিব আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, আর সয়া সস দিব 1 টেবিল চামচ, আর গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ। বাস এটুকু দিয়েই আমি ম্যারিনেশন করে রাখবো ফ্রিজে। এই যে এইভাবে এই পাখাগুলোকে এইভাবে ছাড়িয়ে এইভাবে ললিপপটা তৈরি করতে হয়। এখন আমি এটাকে ম্যারিনেশন করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আমার হাড্ডি থেকে মাংস ছাড়ানো সবগুলি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, যেটা আমি বলিনি, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব সয়া সস। ব্যাস এখন এটাকে ভালো করে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মেখে হাত দিয়ে মাখতে হবে যেন ভিতরে ভালো করে মশলাটা ঢুকে। এইভাবে ভালো করে মেখে তারপর আমি এইভাবে করে করে ফ্রিজে রেখে দিব আধ ঘন্টার জন্য, যেন এটা সেট হয় ভালোভাবে। এইভাবে সেট হওয়ার পর তারপর ভেজে নিব। সবগুলো আমার রেডি হয়ে গেল। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যেন ভালো করে সেট হয়। আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে এই যে এগুলো ভালো করে সেট হয়ে গেছে, একটু পানিতে চুবিয়ে ভালো করে ফোল্ড করে নিব। চাইলে 2 বারও দিতে পারেন।
এইভাবে আমি সবগুলো করে নিব। পানিতে বেশিক্ষণ রাখবো না, কয়েক সেকেন্ড রাখবো। তারপর উঠিয়ে পানিটা একটু ঝরিয়ে আবার আলতো করে দিয়ে দিব। তেলটাকে চেক করে নিচ্ছি গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়েছে। এখন আমি এক এক করে ছেড়ে দিব। আমি সবগুলো ভাজবো না, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। এভাবে করে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন ফ্রিজে, যখন প্রয়োজন হলো ভেজে নিলেন। এক পাশ হয়ে গেলে তখনই আমি এটাকে উল্টাবো। এবার আমি গোল্ডেন করে ভেজে দিব সবগুলোকে। গোল্ডেন করে ভেজে নিয়ে আমি ডেকোরেশন করে আমি দেখাচ্ছি আমার চিকেন ললিপপ কেমন হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও রেসিপি দেখাতে উৎসাহ পাব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার চিকেন ললিপপ, একেবারে রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন। তাহলে সবাই বানাবেন, এইভাবে খেতে অনেক মজা এবং অনেক ক্রিস্পি। এই যে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।